আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই মোমেনের জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য রবের সন্তুষ্টি রব যদি আমাকে বলে যে সফল আমার জীবনে তার কিছু প্রয়োজন থাকলো না তো আমরা মোমেন বান্দাবান্দি মুসলিমদের জীবনের সবচেয়ে বড় সফলতা রবের পক্ষ থেকে যদি কাউকে আল্লাহ আল্লা সব তাল সফল বলে ঘোষণা করেন একটি বড়ো আর পাওয়া মোমিন জীবন হতে পারে না এই ব্যাপারে আল্লা তালা সুরব আকার এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত কিছু বৈশিষ্ট্য বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো আজকে জানব যেন আমরা সেই গুণগুলো অর্জন করি আমরা সেই সফল ব্যক্তিদের সফল মানুষদের কাতারে নিজেদেরকে শরিক করতে পারি আল্লাহ মোমিন আলিফ মিম মিম এটা আপনারা জানেন যে হৈরফিম কপ্ত বলে বিচ্ছিন্ন বনাওয়ালা এগুলোর অর্থ আল্লাহ সুবাহতালা শুধুমাত্র ভালো যান জানেন তারপর আল্লাহ সুবাহ আনন্দতলা বলেন এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো শংস নেই এটা হৃদায়ত এটা সঠিক পথ এমন ভীতি অবলম্বনকারীদের জন্য এই যে কোরআন করিম এই যে কোরআন এই যে আল্লাহ সোহান তালা রবের কিতাব এটা হৃদায়ত আল্লাহ বলতেছে এটা হিদায়াত এটা এটা এমনই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তারপর আল্লাহ সোহ্ন বলতেছে এটা হৃদায়ত হৃদায়ত মানে সঠিক পথ পথ নির্দেশ তাদের জন্য যারা ভীতি অবলম্বন করে ভয় অবলম্বন করে আল্লাহ সুবাহান তালার ভয় আল্লাহ সুবাহান তালার ভয় যারা হৃদয় পোষণ করে তাদের জন্য এটা হৃদায়ত এরপর আল্লাহ সুমন বলেন الذين يؤمنون, ومما ومما ينفقون. ينفقون... آه. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله الذين ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্য জিনিস সময় ইমান রাখে এক নম্বর বৈশিষ্ট্য দুই এবং নামাজ প্রতিষ্ঠা করে তিন আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে আল্লাহ সন্তুষ্ট হয় সেই পথে ব্যয় করে তাহলে এই আয়তে আল্লা সময় তিনটা বৈশিষ্ট্য কথা বলছে যারা অদৃশ্য জিনিস সময় অদৃশ্য জিনিস মানে দেখেন ইমান বলতে যেটা বোঝায় সবটাই কিন্তু অদৃশ্যের বিষয় এবং ইমান অর্থাৎ ইমান পরিপূর্ণ ইমান রাখে এবং নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় সলাতের বিষয়ে আজকে আমরা অনেকেই বেখবর অনেকে ব্যাখবর অনেকে বেখেয়াল আমরা হয়তো অনেকে বাবা নিজে নামাজ পড়ি সন্তানদেরকে নামাজ মানে পড়াই না বা বউকে স্ত্রীকে নামাজের কথা বলি না তো যদি আমরা এরকম করি তাহলে কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠা করতেছি না নামাজ জাস্ট পড়তেছি প্রতিষ্ঠা মানে নিজে পারা পড়া এবং আমার ওপর দায়িত্ব আছে আমার অদস্থদেরকে নামাজ পড়ানো সন্তান স্ত্রী ছোট ভাই বোন তাদের বিষয়ে দায়িত্ব এবং বড়দেরকেও নামাজের আহ্বান করা এটা মানে প্রতিষ্ঠার মানে অন্তর্ভুক্ত আর কি তাহলে নামাজের বিষয়ে আমরা আগে অনেক শুনেছি নামাজ এমন একটা ইবাদত যেটা কখনোই ছাড়া যায় না ইমান এবং নামাজ এটা কখনোই ছাড়া যাবে না এইটা হলো নামাজ ইমান এবং নামাজ ছাড়ছেন তো আপনি ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ এমন বড় একটা ইবাদত সলাদ তো প্রথম বৈষ্ঠ যারা অদৃশ্য জিনিস অদৃশ্য ইমান রাখে বিশ্বাস রাখে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে অর্থাৎ আল্লাহ সোহান তালা আমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছে আল্লাহ যা দিয়েছে জীবন উপকরণ আমাদের অর্থ টাকা পয়সা খাবার দাবার আমাদের সম্মান আল্লাহ যা জীবন উপকরণ জীবন চলার জন্য যত জীবন রজাক না মানে রজাক রিজিক শুধুমাত্র টাকা পয়সা খাবার দাবার এগুলো না আল্লাহ যা দিয়েছে এই সবগুলো আল্লাহ সন্তুষ্ট হয় এরকম পথে ব্যয় করা ধরেন আমাকে আল্লাহ সম্মান দিয়েছে আমি ধরেন একটা জায়গা গিয়ে একটা গরিব একজন মারতেছি মানে একজন রিক্কা ড্রাইভারকে ধরেন একটা খুব পাওয়ারফুল মানুষ মারতেছে এখন আমি যে একটা কথা বললে আমার মানে রিক্কা ড্রাইভারটা বেঁচে যাবে তাহলে আমি এখানে কথা বলা এটা কিন্তু রবের এই যে আমার সম্মান আমার একটা সমাজে অবস্থান আছে এইটা আমার রবের নিয়ামত বা রিজিক রবের পক্ষ থেকে রিজিক এটা আল্লাহ সন্তুষ্ট হয় এমন পথে খাবার দাবার টাকা পয়সা আমার জীবনে যা জীবন উপকরণ আছে এগুলো আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজে ব্যয় করা

এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং তারা আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে মানে এনে আরও কয়েকটা বৈশিষ্ট্য যেমন আল্লাহ তালা বলতেছে যারা ইমান রাখে আল্লাহর প্রতি আল্লাহামের প্রতি কোরআন জেল হয়েছে কোরআনের প্রতি এবং কোরআনের আগেও অনেকগুলো কোরআন আসমানি কিতাব এসেছিল এগুলোর প্রতিও ইমান রাখে কিন্তু এই আগের গ্রন্থগুলো কিন্তু মানে বিলুপ্ত হয়ে গেছে এখন কিন্তু পিউর আগের যেই ধর্ম মানে আল্লাহ পক্ষে যেই কিতাবগুলো এসেছিলো তাওরা তিনজিল জাবুর এবং সহিফাগুলো এগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে এখন খ্রিস্টান মিশনারি যদি আইসা বলে যে আমাদের কাছে যে কিতাব আছে এটা তো আল্লাহর পক্ষ থেকে তাহলে বুঝবেন সে ভ্রান্ত কারণ সে বিভ্রান্ত সে কারণ এই এইগুলো বিকৃত হয়ে গেছে খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারিরা আমাদের বাংলাদেশের যে ইয়াগুলো প্রচার করে এগুলো কিন্তু বিকৃত বাইবেল প্রকৃত পক্ষে আল্লাহর থেকে যে ওইহাস সেটা কিন্তু বিকৃত হয়ে গেছে তো আমরা বলতেছিলাম এই যে আল্লাহনাদা বলছে যে যা এবং যারা ইমান রাখে আল্লা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং তারা আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে আখিরাতের পরিপূর্ণ বিশ্বাস এমন একটা বিষয় যদি এইটার সমস্যার কারণেই আমাদের বর্তমানে এত সমস্যা ওলামাই কেরাম বলেন যে আখিরাতের বিশ্বাস দুর্বল হয়ে যাওয়ার কারণে অথবা নাই হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এত গুণার কাজ প্রকাশ পাইতেছে আমাদের চোখের সামনে যদি পরকাল জীবন থাকতো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যেত আল্লাহ সু আল্লাহ সুবাহতালার যেই বান্দাবান্ধি পরকালকে চোখের সামনে রেখে চলে তার জীবন সুন্দর তার কথা সুন্দর তার বার্তা সুন্দর তার ফ্যামিলি জীবন সুন্দর তার কর্মজীবন সুন্দর তার চাকরি জীবন সুন্দর তার রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষা জীবন সব জীবন যুবক যৌবন বৃদ্ধ সব জীবন সুন্দর এই জন্য পরকাল জীবনটা আল্লাহ বলতেছে আরেকটা বৈশিষ্ট্য যে তারা তারা পরি আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে এরপরে আল্লাহ সুবাহ বলতেছে এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হতে সঠিক পথের ওপর আছে সুবাহ আল্লাহ এবং এরাই এমন লোক যারা সফলতা লাভকারী বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি যেন মনে রাখতে পারি এক যারা অদৃশ্যে অদৃশ্য অদৃশ্য জিনিস সময় ইমান রাখে বিশ্বাস রাখে নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ সুমানতলা আমাদেরকে যেই জীবন উপকরণ দিয়েছেন রিজিক দিয়েছেন এগুলো থেকে আল্লাহর পথে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজে ব্যয় করে এবং যারা আরও ইমান রাখে রস উসলামের প্রতি হয়েছে সেই কোরআনের প্রতি এবং কোরআনে আগেও যে কিতাবগুলো এসেছিল সেগুলোর প্রতি ইমান রাখে এবং তারা পরিপূর্ণ যারা আখেরেতে বিশ্বাসী এই বৈশিষ্ট্যগুলো বল আল্লাহ সুমন তালা বলার পরে আল্লাহ বলছেন যে এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের ওপর আছে এবং এরাই এমন লোক যারা সফলতা লাভ করে আল্লাহ সুমন তাল্লাহ সেই সফলতা লাভকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুক কোরআনের সাথে থাকার তফিক আমাদেরকে দান করুক যাবতীয় হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তাফিক আমাদের রব আমাদেরকে দান করুক আল্লাহ রহমান